নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলার। এখন আমি আর সিনচিতা চলে এসেছি 64 পল্লি দুর্গোৎসব কমিটিতে। সকাল সকাল কিন্তু প্যান্ডেল হপিং তো নয়, তবে পুজো পরিক্রমা থার্ড রাউন্ড জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019-এর থার্ড রাউন্ড। আমাদের পুজো আমাদের কথা নিয়ে কিন্তু আমি শ্রেষ্ঠা সকাল সকাল আবার সেই সেম জুটি বেরিয়ে পড়েছি, 64 পল্লিতে চলে এসেছি, আর ক্লাবের মেম্বারদের আমাদের সাথে পেয়ে গেছি। তো মানে আমাদের ফার্স্ট ইন্টারেস্ট এটা গেম, এটা হচ্ছে গেম। তো তাদের সাথে চলুন কথা বলে তারা কি জানাচ্ছে তাদের পুজো সম্বন্ধে। হ্যাঁ, কিন্তু তার আগে তো আমি বলবো যে আমাদের ক্যামেরা পার্সন শুভঙ্করকে প্যান্ডেলটা দেখাতে খুব ভালো লাগে। একদমই, কিন্তু কাজটা চলছে আর একটুখানি বাকি রয়েছে টাচ আপ, যেটা তো সেটা তো দেখাবে। এন্ড দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই দোস্ত ডিল, অ্যারিসন কেবল, আওয়ার অ্যাসোসিয়েট স্পন্সর এম বাজার, আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, জিএসটি দোস্ত, এসআরএমবি ডলার, প্রগতি রাইস, স্ফূর্তি গ্রুপ, বুক মাই অ্যাকাউন্টেন্ট, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, অনলাইন মিডিয়া পার্টনার জেবি খাবার, ফুড পার্টনার মিও আমরে। এবার কি করব আমরা, সরাসরি কিন্তু গেমে চলে যাব। আপনাদের ক্লাব সম্বন্ধে আপনাদের মুখ থেকে শুনে নেব, সময় কিন্তু মাত্র 1 মিনিট। তো প্রস্তুত? তো স্টার্ট বলবো সেই মুহূর্তে কিন্তু শুরু করতে হবে। তো প্রস্তুত? আপনার নাম তো প্রথমে জেনে নেব। আমার নাম প্রেমাঙ্কুর বিশ্বাস। আচ্ছা, তো আমরা টাইমটা স্টার্ট করি? একদম। তো ইওর টাইম স্টার্টস নাও। দেখুন, 64 পল্লি দুর্গোৎসব কমিটি প্রতিবারের থিমের পুজো বা সবসময় করে, আর থিম নিয়ে এবারে আমরা যেটা করেছি সোফান, সোফান উত্তোলনের আরও এক ধাপ। এই আমরা যে মণ্ডপটা করেছি, এই মণ্ডপটা পুরো সিঁড়ির আদলে। এখানে মানুষ আসলে পরে তার নিজের স্বপ্ন যে কোথায় হারিয়ে যাওয়া পথ, সেই পথ খুঁজে পেতে পারে মা দুর্গার কাছে। আর মা দুর্গার কাছে আমরা আরাধনা করছি, কারণ প্রতিটা মানুষ আমাদের মণ্ডপে এসে তার সিঁড়ির আদলে তার যেন মনের শান্তি কামনা পূরণ করতে পারে। আর 64 পল্লি এমন একটা ক্লাব যে শুধু পুজো না, 12 মাস আমরা মানুষের পাশে দাঁড়াতে পার চাই, আর দাঁড়াতে আরও সাহায্য করতে চাই। কিন্তু লোক আমাদেরকে জানি না কীরমভাবে ভালোবাসে। আশ্রিতা কৌরভে আমাদের যে কর্ণধার কুমার শাহ, সেও অনেক কাজ করে থাকে, কিন্তু আমরা লোকের আরও কাছে যেতে চাই। এটা 64 পল্লির আমরা বার্তা দিতে চাই। একদমই, আমার মনে হয় টাইমটাও ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, আর কিছু বলতে চাইছেন কি? না, এই তো অনেক আর কি বলবো, আমার আরও বন্ধু বান্ধব আছে। মানে সময়ের মধ্যে খুব সুন্দর কিন্তু শুনে নিলাম ওনার থেকে। তো আরও যারা ক্লাব মেম্বার রয়েছে তাদের সাথে সেম গেম খেলা হয়ে যাক। তো আপনার নামটা কিন্তু জানতে চাইবো। আমার নাম বিশ্বজিৎ সাউ। আচ্ছা, তো আপনি কি প্রস্তুত বলার জন্য, নিজেদের ক্লাব সম্বন্ধে বলার জন্য? 1 মিনিট কিন্তু সময় আছে। এন্ড ইওর টাইম স্টার্টস নাও। যেমনি প্রেমাঙ্কু বিশ্বাস বললো, ও তো পুরো প্যান্ডেলের ব্যাপারে বললো বিস্তারিতভাবে। আমাদের যেমনি আরও সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, যেমনি আমরা বস্ত্র বিতরণ করি বুড়িমাদের, প্লাস বাচ্চাদের দুষ্টুদের সব কাপড় জামা দেওয়া হয়, প্লাস আমাদের সিট অ্যান্ড ড্র ইতিমধ্যে হয়ে গেছে কালকে আগামীকাল। তারপরে আমাদের আরও নানারকম অ্যাক্টিভিটিস দিয়ে আমরা পুরো সম্পূর্ণ তৈরি থাকি, প্লাস আমাদের বন্ধুবান্ধব মিলে আমরা খুব এই 5 দিন খুব এনজয় করি। খাওয়া দাওয়া আমাদের পরিষ্কার অনুষ্ঠান চলে, সব রকম নানারকম অ্যাক্টিভিটিস আমাদের চলে। এর মধ্যে গেমিং চলে, আমাদের হাড়ি ভাঙা আছে, প্লাস মিউজিক চেয়ার আছে, ফুচকা খাওয়া কম্পিটিশন আছে, অনেক রকম আইটেম আমাদের মধ্যে যুক্ত আছে। আমাদের চিফ কনভেনর তো আমাদের চিফ কনভেনরের জন্য এইসব পুজোটা হয়, কুমার শাহ যে ওনার দায়িত্বেই আমাদের সব প্রতি বছর হয়ে আসছে। এই চিফ কনভেনরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আরো আমাদের আরো উঁচু অব্দি পুজোটা নিয়ে যাক। ডান, একদম সময়ের মধ্যে কিন্তু মানে খুব সুন্দরভাবে বলেছেন আর কি থাকতে চলেছে প্যান্ডেলটা, কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তো তোমার? আমার তো দারুণ লেগেছে, আর আমি তো পুজোতে আসছি, আপনারাও আসছেন, আর আমরা আসছি, আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবেই যদি আপনারা। কবে আসছেন সেটা তো কমেন্ট করে জানাতেই হবে। আর পুজোয় সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভ শারদীয়া, শুভ শারদীয়া।